আতিকের আসার খবরে ডিএনসিসি ভবন ঘেরাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তার কার্যালয়ে এসেছেন এমন খবর শুনে ডিএনসিসি ভবন ঘেরাও করেছেন বিক্ষুব্ধ লোকজন রোববার আঠারো আগস্ট রাতে গুলশান দুয়ে অবস্থিত নগর ভবনের বাইরে ঘটেছে এ ঘটনা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির এক কর্মকর্তা তিনি জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন এমন খবর শুনে নগর ভবনের বাইরে জড়ো হয় বিক্ষোভ করেছিলেন স্থানীয় লোক মূলত মেয়রের অপসারণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছে আনুমানিক রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে পরে মেয়র নেই শুনে শান্ত হন বিক্ষোভকারীরা এবং সেই জায়গা ছেড়ে চলে যান এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে সেই হিসেবে এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সেখানকার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা দেশ ছেড়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছেন অনেকে এ অবস্থায় বেশ কিছু নেতাকর্মী বিভিন্নভাবে দেশ ছাড়ার চেষ্টা করছেন তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দেশ ছেড়ে যাননি তিনি দেশেই আছেন অবশ্য বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি লোকচক্ষু এড়িয়ে চলছেন বলে জানা গেছে এই ছিল এখনকার প্রতিবেদন নিত্যনতুন নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা